আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো আসলে এই রান্নাটা আজকে একটু রিকোয়েস্টের, তো এই কারণেই রান্না করতেছি আর আপনাদের সাথে একটু কথা বলবো। আসলে অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে সেইভাবে কথা বলি না, তো রান্নার মাঝে মাঝে একটু একটু করে কথা বলবো। তো আগে বলে দেই এখানে কী কী। এখানে আমি প্রায় অনেকগুলি তেল দিয়েছি, মানে পরিমাণ মতো রোস্ট রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর আমি এখানে পেঁয়াজ, এরপরে কাজু বাদাম, এরপরে পোস্তদানা, কিশমিস, আমি কিন্তু এগুলি ব্লান্ডার করে দিয়েছি। আদা বাটা দিয়েছি দেড় চামিচ, রসুন বাটা দিয়েছি দেড় চামিচ, জিরা বাটাটাও দিয়েছি সেম এইভাবে দেড় চামিচ, লবণটা স্বাদ মতো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো একটু চাইলে কিন্তু আপনারা গুঁড়ামরিচ দিতে পারেন একটু ঝালের জন্য, তো আমি এখানে একটু দিব ঝালের জন্য, কারণ ঝালটা আমার কাছে একটু ভালো লাগে আর আমার বাচ্চারাও ঝাল রোস্টটা একটু পছন্দ করে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই টাইপের রোস্টটা পছন্দ করে আমার মেয়েরা। তো খুবই ভালো করে মশলাটা কষিয়ে নিব আর এখন দিয়ে দিব রোস্টের মশলা। আর মশলাটা না দিলে তো একদমই ভালো হবে না, কারণ যেটার যে ঘ্রাণ আর যেটার যেরকমের আর কি। তো এখানে দিয়ে দেবো একটু টমেটো সস, কারণ আমি এবার বলি সব তো দিয়েইছি, আর দিয়ে দিব টক দিয়ে এখন অনবরত নাড়বো। আর চিকেনগুলি আমি ভেজে নিয়েছি। আর এখন বলি রিকোয়েস্টের কেন, আমি যে ঈদের সময় যে রোস্টটা রান্না করেছিলাম আমার মেয়েদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ওদের এত বেশি ভালো লেগেছে যে ওদেরকে ওদের মানে বলছে যে আবারও জন্য রান্না করে দিই। তো যাই হোক, যেহেতু শুক্রবার ছিল, ছুটির দিন ছিল, তো ভাবলাম যেহেতু মেয়েরা অনেক বেশি পছন্দ করে রান্না করি, আর ওইদিকে পোলাও রান্না করতেছি, তো আমার হাতের কাছে যেসব মশলাপাতি ছিল ওগুলি দিয়েই রান্না করেছি। তো মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এভাবে কিন্তু আমরা যে ফার্মের মুরগিটা দিয়ে যে রান্না করি, এটা কিন্তু এভাবে একটু ছোট করে টুকরা করে ভেজে যদি রান্না করা যায় অসম্ভব মজা লাগে। তো আমার মেয়েদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে পোলাওর চালটাও পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, নিয়ে উঠিয়ে রেখেছি একটু ভেজতাটা, আর এখানে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা। আর পোলাওর চালটা খুব সুন্দরভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন খুব সুন্দরভাবে ভেজে কিন্তু পানিটাও মেপে দিয়ে দিব। আর এই যে মাশাল্লাহ আমি কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটাও, আবার চিকেনটাও ভেজে নিয়েছি, আবার চিকেনটা মশলার ভিতরে দিয়ে অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি দিয়ে দিব একটু দুধ আর একটু চিনি, আর এটাই দিয়ে দিব, কারণ লিকুইড দুধের ভিতরে কিন্তু আমি একটু দেড় চামচ চিনি দিয়েছি, যাতে সব কিছু ব্যালেন্স হয়, ঝাল ঝালের ব্যালেন্সটাও যাতে হয়, এই কারণে একটু চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজের বেহেস্তাটা, এটা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো ঝটপট যেভাবেই রান্না করি না কেন খুবই মজা হয়, কারণ এসব খাবার কিন্তু অনেক বেশি মজা লাগে বাচ্চাদের, কারণ আমার যেহেতু দুইটাই ছোট, তো আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, ওদের কাছে খুবই ভালো লাগে। তো আমি চুলার জলটা একটু কমিয়ে রেখেছি যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে। আর এই যে মাশাল্লাহ আমার কিন্তু পোলাওটাও হয়ে গেছে ঝরঝরা, এখন আমি চুলার জলটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে ঝটপট মজাদার বাচ্চাদের রিকোয়েস্টের খাবারগুলি কেমন হয়েছে। তো আজকে মাশাল্লাহ রোস্ট, পোলাও আর পেঁয়াজ কাঁচামরিচ শসা এগুলি আছে, তো খাবো। আর আমার মেয়েরা কিন্তু এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে কিন্তু আমার বারবারই এই টাইপের রান্না করা হয়, কারণ মেয়েরা পছন্দ করে আর বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে ওইটা আসলে করে দিলেই ভালো। তো সবই খায় আমার বাচ্চারা, তারপর এই টাইপের খাবারগুলি ওদের বেশি পছন্দ, তো করি যতই অসুস্থ থাকি আর যতই ভালো না লাগুক আর বাচ্চাদের পছন্দের খাবার কিন্তু বানাই দেওয়া লাগে, কারণ ওরা পছন্দ করে। তো আমার এই ভিডিওটা তাড়াহুড়া করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার ছোটো মেয়ের যেহেতু রিকোয়েস্টের খাবার, তো ওকে দিয়ে শুরু করলাম, ও খাবে, তো ও তো খুবই পছন্দ হয়েছে ওর।
তো ও খুব মজা করে খাচ্ছে, আর আমি এখানে ওকে সেভেন আপটা ঢেলে দিব। সানজি অনেক বেশি পছন্দ করে, আর শুক্রবার আসলেই, ছুটির দিনটা আসলেই ও আমাকে বৃহস্পতিবারে জিজ্ঞেস করবে, আম্মু কালকে কি রান্না করবা, ওর এটা মাথায় থাকে সব সময়। তো যখন ওর পছন্দের খাবারের কথা বলি যে আজকে এটা রান্না করবো, ও অনেক বেশি খুশি হয়ে যাক। তো যাই হোক, ছোটো মানুষ খাচ্ছে পছন্দের খাবারটা, আর এটা ছিল আমাদের বিকালের নাস্তা। আমি এখানে নারিকেল দিয়ে সেমাই রান্না করেছিলাম, ওটা হচ্ছে বটি কাবাব, চিকেন বটি কাবাব, আর পরোটা ছিল। তো আমরা নাস্তাটা খাবো। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।